আমাদের আলোচনার বিষয় কি ছিল বলেন তো গত জুম আমরা কিসের উপর আলোচনা করেছি মোত্তাকি বান্দাবান্দি কারা তাই না এবং তাদের গুণগুলো কি কি এই গুণগুলো আমরা শুনলে এবং জানলে আমরা নিজেকে এই গুণের মাপকাটিতে যদি আমরা পরিমাপ করি যে আমার ভিতরে এই গুণগুলো আছে কি নাই যদি থাকে তাহলে আমি কি মুক্তি আর যদি না থাকে তাহলে আমি মুত্তাকি বান্দা হতে পারিনি এখন কথা হলো মোত্তাকি হওয়া আর না হওয়ার ভিতরে কি। কারণ মোত্তাকি শব্দটা আল্লাহ কোরআনুল কারিমে সর্বপ্রথম ব্যবহার করেছেন কি ব্যবহার করেছেন মুত্তাকি শব্দটা আল্লাহ প্রথমেই ব্যবহার করেছেন তাহলে বোঝা গেল দুনিয়ায় যত মানুষ আছে আল্লাহ যাদেরকে যে ভাষা যে গুণে গুণান্বিত করে ডাক দিয়েছেন তার মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি আল্লাহ যতজন ব্যক্তিকে তার গুণ দিয়ে ডাক দিয়েছেন তার মধ্যে মোত্তাকিকে আল্লাহ বেশি পছন্দ করেন কাকে বেশি পছন্দ করেন সামনে বলবো আল্লাহ কি রকম ভাবে মোত্তাকিকে পছন্দ করেন মোত্তাকিকে আল্লাহ কতটা সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন যার কারণে আল্লাহ সুরা বাকারার শুরুতেই কার নাম বললেন মোত্তাকে কারণ আল্লাহ সুরা বাকারার শুরুতেই দুইটা শব্দ ব্যবহার করেছেন কয়টা জোরে বলে আই মিম এটার কোনো অর্থ নাই কি নাই আল্লাহ ভালো জানেন কথাটা বুঝিয়ে দেবে এটার অর্থ আমরা খুঁজতেও যাব না কিছু কিছু গোমর কিছু কিছু জিনিস সবারই থাকে আছে কি না একজন ব্যবসায়ী যখন ব্যবসা করে ব্যবসা আপনারা যখন কাপড় কিনতে যান দেখবেন একটা কাপড় কিনতে গেলে ওই কাপড়ের গায়ে অথবা ওখানে যে কাগজ আছে ওই কাগজের গায়ে লেখা আছে এক দুই পাঁচ সাত সাত আট এলোমেলো সংখ্যা চার তিন তিন চার পাঁচ আছে না নাই এখন যদি আপনি বলেন যে সব ঠিক আছে লঙ্গির নাম কি বা কাপড়ের নাম কি কোম্পানির নাম কি ঠিকানা কোথায় সব স্পষ্ট কয় হাত সবই লেখা আছে আছে না কিন্তু ওই যে যে আবার একটা কলম দিয়ে কয়েকটা সংখ্যা লেখে রাখছে এটা কি আপনি জানেন জানেন এটা ওই কোম্পানির মালিকও জানে না এটা দিলো কে দোকানদার দিছে কেন তার একটা এখানে গোপন একটা হিসাব আছে যে এই লঙ্গিটা এত বেচলে আমার এই কয় টাকা থাকবে এতটা কেনা এই কাপড়টা এত টাকা দিয়ে আমার কেনা তো প্রত্যেকটা জিনিসের একটা কিন্তু আলাদা কি আছে গোমর আছে তো আল্লাহ সুবাহানা হুয়া তাহলে আলিফলাম এর ভিতরে ঠিক গোমর রাখছেন এটা আল্লাহ ভালো জানে সুমান আল্লাহ বলে তবে একটা কঠিন কথা বলে যাই মনে রাখেন কোরআনুল কারিমের মধ্যে একশো চোদ্দোটা সুরা এদিকে 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 খুব এ কথা সহজে পাওয়া যাবে না কোরআনুল কারিমের কয়টা সুরা একশো চোদ্দোটা সুরার ভিতরে যত জায়গায় আল্লাহ মিম ব্যবহার করেছেন কি ব্যবহার করেছেন অথবা আলিফলাম মিম বোঝেন যত জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন কাফ হা ইয়া আইন যত জায়গায় আল্লাহ এগুলো ব্যবহার করেছেন এই শব্দগুলো মিম ফলাম এই শব্দ ব্যবহারের পরেই যে আল্লাহ যে ভাষাটা ব্যবহার করেছেন যার বিষয়ে কথা বলেছেন সেটা হলো কোরআন কার বিষয় শুধু একটি জায়গায় নাই সেটা হলো সুরা রুম কোন জায়গা আলিফলাম আল্লাহ শুধু মিমের পরে এখানে গলিবাতির রুম ব্যবহার করেছেন এছাড়া কোরআনুল কারিমের সুরার শুরুতে যত জায়গায় আল্লাহ ইয়াসিন ব্যবহার করেছেন মিম হামিম ব্যবহার করেছেন তারপরেই আল্লাহ যে কথাটা বলেছেন সেটা হলো কোরআন কি والقران الحكيم আছে না নাই আছে কুরআন আছে আলিফ মিম ذালিকা আল কিতাব লা আছে আছে তাহলে বুঝ আজকে একটা দিনে জানলেন আল্লাহ 114 টা সূরার মধ্যে যত জায়গায় আলিফ লাম মিম তসিন হামিম ব্যবহার করেছেন তারপরে কি আছে কিতাবের কথা আল্লাহ বলেছেন কিসের কথা তাহলে তাহলে কেন কেন তো এই কেনটা বলার আগে আমি আগে বলি বলি যে আল্লাহ এখানে ব্যবহার করলি নালিফলাম সুরে বাকারার সুরু জালিকাল আল্লাহ কেতাবের কথা সর্বপ্রথম বর্ণনা করলেন যে কেতাবে কোনো কি নাই সন্দেহ নাই এরপরে আল্লাহ মানুষের কথা বললেন কার কথা বলে তাহলে মোত্তাকিবান তারা কত ভাগ্যবান আল্লাহ সুরা বাকারার শুরুতেই কোরানের কথা বলার পরে কোরানের গ্যারান্টি দেওয়ার পরে আল্লাহ গ্যারান্টি দিচ্ছে মুত্তাকি শোভান বলে কার গ্যারান্টি দিচ্ছে কোরানের গ্যারান্টি দেওয়ার পরে আল্লাহ কার গ্যারান্টি দিলেন মুত্তাকির গ্যারান্টি দিলেন আমার ভাইরা এই মুত্তাকির বান্দাদের গুণ আমি আমার হিসাবে প্রায় আটত্রিশটা চল্লিশের কাছাকাছি পেয়েছি কয়টা কয়টা তার মধ্যে আমরা গত জুম কয়টা বলেছিলাম চারটে মনে আছে আমার মোত্তা বান্দাদের গুণ কি কি রব্বুল দিয়ে বলনা না ইউকোমে নো না বিল হই মে ওয়ুকি মোনাসলাদা ওয়মিম্মা র জাপনা হুমিও বান্দাদের এক নাম্বার গুণ হবে তার অদৃশ্য জিনিসের প্রতি কী হবে বিশ্বাস ইমান আনবে গাইবের প্রতি এরপর বলা হয়েছে তারা দ্বিতীয় সালাত। কায়েম করবে নামাজ কায়েম করবে তৃতীয় নাম্বারে আল্লাহ বলেন আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে মানুষকে কি করবে দান করবে আল্লাহ রাস্তায় দান করবে এটা হলো মোত্তাকিদের তৃতীয় নাম্বারে গুণ এরপরে রব্বুল আলমিন বলেন ইউগু মিনু বিমা উজিলা ইলাইকা ওয়ামা উজিলা মিহু পাবলি ওয়াবিল্লা তিহু ইউ তেন এরপরে বলা হয়েছেন সুরাবা কারার চতুর্থ নাম বারা তেল্লা বলেন এবং যারা আপনার পুতি ইমানটাকে কার উপরে আল্লাহর রসুলের উপরে যারা ইমান রাখে এরপরে বলা হয়েছে আপনি আপনার উপরে যা অবতীর্ণ করা হয়েছে তার উপরে যারা ইমান রাখে কি অবতীর্ণ করা হয়েছে পাঁচ নাম্বারে কোরআনের উপর যারা ইমান রাখে এরপরে বলা হয়েছে আপনার পূর্বে যারা আপনার পূর্বে যা নাজিল হয়েছে রসুলের পূর্বে কি কি নাজিল হয়েছে তাওরা জবর এঞ্জিল অর্থাৎ পূর্বের নবীদের উপরে যে কেতাব গুলো নাচিল হয়েছে এটা আমরা বিশ্বাস করি কি করি কথা বলেন এটা আমরা বিশ্বাস করি এই জন্য আখরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ অন্য নবীদের সাক্ষী হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে সুবহানাল্লাহ আমাদেরকে সাক্ষী হিসেবে দাঁড় করাবে অতএব এটা গ্যারান্টি না যে সেই নবীর উম্মতরা তাদের নবীদের উপরে সাক্ষী দিবে আমাদেরকে আল্লাহ দাঁড় করাবে সুবহানাল্লাহ কেন আমরা সকল নবী রসুলের উপরেও কি ইমান আনি কথা ঠিক না যার কারণে আমার মেয়েরা এরপরে ছয় নাম্বার বলা হয়েছে আপনার পূর্বে যে অবতীর্ণ করা হয়েছে তার উপরে যারা ইমান আনে তারা হলো মোত্তাকি সাত নাম্বারে যারা আখেরাতের উপরে বিশ্বাস করে মানানে তারা হলো মোত্তাকি তারা কি তারা কি তারা তাহলে আমরা আখেরাতের উপর বিশ্বাস করি না। কথা বলেন পূর্বে নবীদের কেতাবের উপর আমাদের বিশ্বাস আছে কি কিনা এরপরে আমাদের রসুলের উপর যা নাজিল হয়েছে তার উপর বিশ্বাস আছে কিনা আমাদের রসুলের উপর বিশ্বাস আছে কিনা তাহলে আপাতত সুরা বাকার এই কয়েকটা জায়গায় সাতটি মোত্তাকির সাতটা গুণ এই প্রথমে যে আমরা শুনলাম এই সাতটাই আমাদের ভিতরে নাকি নাই যারা কথা বলেন না তারা কি বলতে চান এই সাতটা আমাদের আছে না তাহলে অন্তত এই সাতটা জায়গায় আমরা মোত্তাকে সোভান আল্লাহ বলেন এরপরে রব্বুল আলামিন কি বলে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন রব্বুল আলামিন ডাক দিয়ে বলে হাবিব আপনি আপনার উন্মতদেরকে জানায়া দেন এই সাতটা বিষয় যাদের ভিতরে থাকবে সূরা বাকারার শুরুর আয়াতগুলোর আলোকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন এরা এমন লোক যারা তাদের প্রতিপালকের পক্ষ হইতে সঠিক পথের উপরে আছে তারা কিসের উপরে আছে এই সাতটা জিনিস আপাতত আমাদের ভিতরে যাদের আছে আমরা কি কথা বলেন না জোরে বলেন মোত্তাকি এবং মোত্তাকি এই সাত বিষয়ের উপর যারা আমরা আমল করি আমরা সঠিক পথের উপরে কে বলেছে কথা তারা রবের সঠিক পথের উপরে আছে আল্লাহ বলেন এই সমস্ত লোকগুলো সঠিক পথের মধ্যে আছে ও উলা ই যে লোকগুলো এই সাতটা বিষয়ের উপরে আছে তারা সঠিক পথে আল্লাহ বলেন ওলাই কহু মুফলিয়া এই লোকগুলো অবশ্যই অবশ্য আমি আল্লাহর কাছে সফল কাব এরা কামিয়াব হয়ে গেছে কি হয়ে গেছে বলে কি হয়ে গেছে এরা কামিয়াব হয়ে গেছে তাহলে কামিয়াব এবং সঠিক পথে থাকার জন্য সুরা বাকারার শুরুতে সাতটা গুণ মুত্তাকির থাকতে হবে কয়টা এই সাতটা যে আমরা জানলাম মোটামুটি আলহামদুলিল্লাহ সাতটা আমাদের ভিতরে আছে এরপরে রব্বুল আল আমিন দেখেন কি বলেন সুরা বাকার একশো সাতাত্তর নম্বর আল্লাহ বলেন

সুরা বাকারা কত নম্বর আয়াত একশো সাতাত্তর এখানে দশটা প্রায় গুণ দেওয়া আছে কয়টা কিন্তু এই দশটার ভিতরে ওই যে সুরে বাকারার যে আমরা প্রথম তিন চার আয়াতগুলোতে শুনলাম এগুলোরও এখানে কিছু আছে আমি সেগুলোকে এখান থেকে মাইনাস করলাম যেহেতু আমরা মোট বিষয় কটা জানব আট নাম্বার ওখানে শুনেছি কয়টা সাতটা আট নম্বরে একশো সাতাত্তর নাম্বার আসুরে বাকারে আল্লাহ বলেন যারা ফেরেশতাদের প্রতি ইমান আনে আমাদের ইমান ফেরেস্তাদের উপর আসে না নাই কথা বলেন কোরআনে থাকলেও আছে কোরআনে না থাকলেও আমাদের শুরুতে আছে আমান্তু বিল্লাহি

ওয়া মালাঈকাতিহি আমরা ফেরেশতাদের উপরে কি আনেছি আজকে আমরা এখানে জানা আছে আমাদের ফেরেশতাদের উপর iman আছে না নাই কথা বলেন কিন্তু ফেরেশতা গায়েব আমরা ফেরেশতাকে দেখি না আমাদের অদৃশ্য কথা ঠিক না কিন্তু আল্লাহ বলছেন অদৃশ্য জিনিসসমূহের উপরও তোমাদেরকে কি করতে হবে iman আনতে হবে আমার বাইরাম 9 নম্বরে বলা হয়েছে দাস মুক্তিতে যে সমস্ত মানুষ মোত্তাকি হিসাবে নিজেকে পরিচয় দেয় তার গুণ থাকতে হবে মানুষের দাস মুক্তি অর্থাৎ কর্মচারী যারা আছে যারা নিজের নিজেকে বৎসরের জন্য মানুষের কাছে সঁে দিয়েছে কথা ঠিক কিনা কিসের জন্য সফে দিয়েছে এই রকম রোজ হিসাবে বৎসর হিসেবে মানুষের বাড়িতে কাজ করে এমন যদি কোনো মানুষ থাকে ছয় মাসের জন্য মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে গরিব ছিল এখন তার একটু সচ্ছলতা আসছে তাকে এখন তার নিজের কর্ম থেকে তাকে বিরতি দেওয়া আল্লাহ বলে এই কাজ যারা করবে অবশ্যই অবশ্যই সে কি আজকে দেখা যায় আমাদের আমাদের গৃহকর্মী গুলো যারা আমাদের গৃহে কাজ করে ঢাকা শহরে দেখা যাচ্ছে যারা শিক্ষিত নামে নিজেদের সাইনবোর্ড ব্যবহার করে একবারে বর্বর যুগের মতো কাজ করতেছে আছে না ছোট ছোট বাচ্চাদেরকে ভুল হলে সেকা দিচ্ছে গরম পানি ঢেলে দিচ্ছে মারপিট করতেছে আপনার অনেকেই দেখেছেন মনে হয় এটা ঠিক না এগুলো জুলুম এগুলো কি যে আপনার ঘরে কাজ করে তাকে আপনি এত জুলুম করাটা উচিত না কেন আপনি জুলুম করবেন এটা তো মানুষের কাজ না বছরের পর বছর তাকে আটকায় রাখে সেদিন একটা বাচ্চা এরকম জুলুমের শিকার হয়েছে বলছে আমার মা মারা গিয়েছে আমাকে দেয়নি দুইজনে মারা গেছে কত নির্মল আসলে সোনালী যুগ না হয়ে ডিজিটাল যুগ হওয়ার কারণে এগুলো ঘটতেছে সোনালী যুগে এগুলো ঘটেনি আমরা এখন কোন যুগে বসবাস করি সোনালি যুগে না ডিজিটাল যুগে যার কারণে তাহলে আমার মনে হয় এগুলো হতো না অথবা সোনালি যুগের দিকে যদি আমরা তাকাইতাম কথা ঠিক না আমার মুত্তাকির নয় নাম্বার গুণ হলো যারা দাস মুক্তি দেয় দশ নম্বরে মুত্তাকির গুণ হলো যারা জাকাত যাদের উপরে ফরজ হয়েছে তারা জাকাত দিবে বলেন এবার আমরা যারা আছি অন্তত নামাজ পরিপাশক্ত আমাদের উপর যখন জাকাত ফরজ হয় আমরা জাকাত দেই কি না কি দেই জোরে বলেন একশো ষাট টাকা দিয়ে কাপড় জাকাত দেই আর জাকাত জাকাতালার বউকে মার্কেট নিয়ে যে দশ হাজার টাকা শাড়ি কিনে দেয় কিনে দেয় সেদিন একজনে বললো হুজুর আমি জাকাতের কাপড় ব্যবসা করি আমি আগে জাকাতের কাপড়ের ব্যবসা করতাম হুজুর একশো ষাট টাকা বিক্রি করতাম বরং চোখ গামছা একটার দাম দুইশো টাকা পাওয়া যায় আরাম একটা বারো হাত কাপড়ের জাকাতের কাপড়ের দামের মধ্যে কয় হুজুরি কাপড় তো পরে না কিছু মহিলারা আছে তারা কাতা সিলাইয়ের জন্য কাপড় গুলা নাই তাহলে বোঝা গেল কাতা সিলাইয়ের জন্য জাকাতের কাপড় প্রযোজ্য কিন্তু মানুষের লজ্জা আবৃত্তি করার জন্য মানুষের জাকাতের কাপড় এখান থেকে বলেন আমরা কি এরকম জাকাত দিব কথা বলছেন না যে এরকম জাকাত দিলে কি মোত্তাকি হওয়া যাবে এরকম জাকাত দিলে মোত্তাকি হওয়া যাবে না ফুটানি মার্কা হওয়া যাবে মানুষকে দেখানো জাকা একশো ষাট টাকায় কাপড় আহারে কি কাপড় তাই না জাকাত দিলাম আমার বাইরাম এগারো নম্বরে বলা হয়েছে এবং যারা কোনো ওয়াদা দিলে তা পূরণ করে কি করে মুত্তাকির এগারো নম্বর গুণটা হলো যারা ওয়াদা দেয় যারা ওয়াদা করে তা পূরণ করে কিন্তু আমাদের সমাজে হাজারো ওয়াদা আছে কিন্তু কোন পূরণ করার কোনো ক্ষমতা না পূরণ তো দূরের কথা ও চিন্তা ভাবনাও নাই না না এগুলো করা যাবে ওয়াদা এমন এক জিনিস যারা ওয়াদা পূরণ করে ওয়াদাকে রক্ষা করে আল্লাহ আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দেওয়ার জন্য ওয়াদা করেছেন কী করেছেন করেছেন আল্লাহাদীনা হুমলি আমানা দিহিম ওয়া দিহিম র সুরম সেখানে দশটা মুমিনের গুণের কথা বলা হয়েছে সে দশ গুণের এক গুণ হলো মুমিন ওই ব্যক্তি যে ওয়াদা দিয়ে কি করে ওয়াদা রক্ষা করে আল্লাহ দশটা গুণ গলার পরে বলেছেন উলাই কা হুমুল ওয়ারি শোন আল্লা দিনা ইয়ারি সোনাল যারা ওয়াদা রক্ষা করবে উলাই কাহুমুল ওয়ারি শোন সূত্রে জান্নাতুল ফেরদাউসের মালিক হলো সেই লোকগুলো কার কথা আমার কার কথা তাইলে ওয়াদা রক্ষা করা এই জায়গায় আমরা কিছু মোত্তাকি শক্তি দিয়ে দাবি করতে পারি না কারণ আমাদের ওয়াদার ঠিক নাই কথা ঠিক না হাজার ওয়াদা ভঙ্গ করি মনে রাখবেন আপনার জবান থেকে যে কথাটা বাইর হয় এই কথাটা অনেক দামি এই কথাটা কি জবানের হিসাব হবে কিসের এই জবানের হিসাব হবে এই জন্য যাকে তাকে যা তা ওয়াদা দিয়া বর খেলাফ করাটা এটা মোনাফেকের একটা গুণ কিসের গুণ কিসের গুণ মোনাফেকের গুণ মোনাফেকের তিনটে গুণ আর একটা বর্ণনা আছে চারটে গুণ তার মধ্যে এক গুণ হলো ওয়াদা দেয় ওয়াদা রক্ষা করে না এই জন্য তো আজকে মুনাফেকরা পলাইছে যা ওয়াদা দিয়েছিল তা একটাও পূরণ করে নাই বরংস উল্টে আরও মানুষের উপর চাপিয়ে দিয়েছে এই রকম অবস্থা হয় তাহলে এখান থেকে আমাদের শিক্ষা শুধু বলা নয় শিক্ষা স্মরণ করে দেওয়া যে ওয়াদাকে আমরা কখনো ভঙ্গ করব না যে ওয়াদা ভঙ্গ হয় সেই ওয়াদা আমরা করব না আর কথার শুরুতে আমরা শুধু এরকম ভাবে বলি আমি যাব আমি আসব বলে না আমি আসব ইনশাআল্লাহ কি হবে বলেন তো আমি আসবো আমি যাব আমি খাব ইনশাআল্লাহ আজকে আমাদের ভিতরে না যদি আপনি ইনশাআল্লাহ বলেন এরপরও যদি আপনি সেটা উপস্থিত হতে না পারেন আপনি তো কথাটা শুরুতেই সফর করেছেন আল্লাহর উপর যদি না হয় গোনা হবে না কিন্তু ইনশাল্লাহ থাকতে হবে ইনশাল্লাহ এমন একটা জিনিস আপনার কঠিন পথকে সহজ করে দেয় কি সহজ করে দেয় কঠিন পথকে সহজ করে দেয় তাইলে আমরা যদি বলি খাবো খাবো তারপরে কি বলবো যাব করব নিব দিব ইনশাল্লাহ আজকে থেকে থাকবে কথা বলেন আমার বাইরা সুরা বাকারার একশো সাতাত্তর নম্বর আয়তে বারো নম্বর মুক্তির যে গুণটা বর্ণনা করা হয়েছে বলা হয়েছে সংকটে এবং কষ্টে এবং যে কোনো পরিস্থিতিতে বান্দা ধৈর্য ধারণ করে সেই হলো সংকটময় সময় কি করতে হবে কথা বলে কষ্টের সময় কি করতে হবে যে কোনো পরিস্থিতিতে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এই ধৈর্যের গুণ যার ভিতরে আছে আল্লাহ বলেন ওই ব্যক্তি হলো মোত্তাকি কি এবার বলেন ধৈর্য আমাদের মধ্যে আছে নাকি আছে তাহলে বউ পিটায় কারা ধৈর্য যদি থাকে বউ পিটায় কারা বলেন এখানে কেউ নাই নাই যখন রাগ উঠবে

উজু করার সঙ্গে সঙ্গে রাগ দমে যাবে কিন্তু আমরা এগুলা করি না রাগ উঠলে এক তালাক দুই তালাক তিন তালাক চোদ্দ তালাক একেবারে চোদ্দ গোষ্ঠী তালাক হয়ে যায় এই দোয়া পাঠ করি আছে না নাই আছে না নাই বউকে পিটানোর সময় বা রাগ করার সময় কোন দোয়া পরে তালাক নামার দোয়া আছে না এরপরে কিছু জ্ঞানpora আয়া হুজুরের কাছে বিরক্ত হুজুর এই তো করে ফেলছি রাগ করছি ওমক করছি আর আগে ওযু বলে ফেলছি তা আমি জিগাই যে কিছু রাখেন নাই কয় কিচ্ছু রাখিনি 14 গুটি ঠেকায় দিছিলাম তো এখন কি করা লাভ হুজুর কোনো ব্যবস্থা আছে নাকি বলে ব্যবস্থা আছে বলে কি খালি মুগুর আর আড়ড় দি শুডায় ফেলানো দরকার রাগ করলেন মনে হয় মানুষ তো কিছুডা রাখে নাকি এ কিছুই রাখেনি বৌরে দিছে শাশুড়িরে দিছে ও চোদ্দ গোষ্ঠীরেও দিচ্ছে করে পর করা যাবে করা যাবে কথা বলতে হবে এই পুরুষ আমরা এই শব্দটা ব্যবহার করা যাবে না হাজারো লাখো সংসার এখন অবৈধ চলছে বিশ্বাস হয় লাখো সংসার অবৈধ চলছে কেয়ামতের ময়দানে কি হবে আতে আল্লাহই ভালো জানেন এটা করা যাবে না শব্দান ক কফ বা এইটা ব্যবহার করে একটা মেয়েকে আপনি হালাল করে নিছেন যেমন হালালটা সহজ হারামটা والله এরকম তিনটা হরফের মধ্যে দিয়েছে তালাক কিসে এটা করা যাবে যাবে না তাহলে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করা এটা কার গুণ মুত্তাকির গুণ 12 নম্বরে আমার বাইনাম এই যে এখানে 8 থেকে 12 পর্যন্ত বললাম মোট সূরা বাকারা এর 177 নম্বর আয়াতে 10টা গুণ যার ভিতরে আছে এরপরে আল্লাহ বলেন এরপর আল্লাহ বলেন উলে ইকেল্লাযিনা সাদাকু আল্লাহ বলেন একশো সাতাত্তর আয়াতের শেষে বলেন সদাকু আল্লাহ বলেছেন এরাই তারা তারা যারা সত্যবাদী নামে অভিহিত আমি আল্লাহ এদেরকে সত্যবাদী হিসেবে ঘোষণা করে দিলাম এরপরে আল্লাহ শুধু সত্যবাদী বলেই ক্ষান্ত হননি আল্লাহ বলেন এবং এরাই 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 কি কি কে বলেছে কথা আল্লাহ যেখানে গুণগুলো বর্ণনা করেছেন সাথে সাথে ওই গুণ কীর্ত মানুষগুলোকে আল্লাহ আবার সুসংবাদও দিয়েছেন দেননি দেননি উলাই সদাকু এরা সত্যবাদী ও উলাই কাহুমুন মুত্তাকুন এরাই মুত্তাকি সোহানাল্লাহ বলে তাহলে আমরা বারোটা পর্যন্ত জানতে পারলাম এই বারোটা গুণ যার ভিতরে থাকবে এরা সত্যবাদী হবে এবং এরাই কি হবে মুত্তাকি হবে মনে থাকবে আমার বাইরাম এরপরে আসেন তেরো নম্বরে সুরা আলী ইমরানের একশো তেত্রিশ নম্বর হাতে বলেন ওয়া ইলা রু ইলাম ফেরত তি মীরব ওয়া জেন মুন্নতিন আর দুহাসামা ওয়াতুয়াল আউট ওয়াইদতুলি মুত্তক আছে মুত্তকিন শব্দ পাইছে কথা বলেন না আছে দেখেন খুব একটা খুশির সংবাদ সোহান আল্লাহ বলে কোন সুরা সুর আল ইমরান আয়াত নাম্বার কত একশো তেত্রিশ রব্বুল আল আমিন ডাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ তোমরা তোমার রবের মাঘ ফেরাতের দিকে দৌড়াও বসে থাকো না বান্দা বসে থাকো না মাঘ ফেরাতের দিকে দৌড়াও আমার আল্লাহ মা ফেরাতের ফেরিওয়ালা হয়ে ঘোষণা দিলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ ফেরাতের ঘোষণা করলাম আমি আল্লাহ ফেরাতের ফেরিওয়ালা কথা ঠিক কেনা আল্লাহ কি মা ফেরাতের আল্লাহ বলেন আমি মাঘ ফেরাতের ফেরিওয়ালা তোমরা মাঘ ফেরাতের দৌড়াও আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ মা দিকে দৌড়ালে কি হবে আল্লাহর সঙ্গে সঙ্গে বলেন ওয়া জান্নাতিন আর দু হাসাউট আল্লাহ বলেন তোমরা যখন মাঘ ফের দিকে দৌড়াবা আমি আল্লাহ তোমাদের জন্য একটা জান্নাত দিয়েছি যার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তার যার পরিধি যার বিশালতা যেটা এত বড় আল্লাহ বলেন এই দুনিয়ার সমান দশটা দুনিয়ার সমান তোমাদেরকে জান্নাত দিয়ে আল্লাহর মাের দিকে দিকে যদি দৌড়ান আল্লাহ বলেন জান্নাত সামা যার বিশালতা বিশাল আসমানের মতো এই আসমানের বিশালতা কত কয় হাজার মাইল বলেন দেখি কোনো গণনা আছে জোরে বলেন কোনো গণনা নাই এর বিশালতা কত আল্লাহ বলেন এর বিশালতা যত এরকম দশটা সমান দুনিয়া আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব এখন যদি আপনি প্রশ্ন করেন করেন আল্লাহ মাগফিরাতের দিকে যদি দৌড়াই তাহলে যারা মাগফিরাতের দিকে দৌড়ায় তাদেরকে কি বলা হয় আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন আমার মুত্তাকি বান্দা ছাড়া কেউ দৌড়াতে পারবে না যারা মুত্তাকি হবে তারা নামাজে আসতে পারে ঠিক যারা হয় তারা রোজা রাখতে পারে যারা মুত্তাকি হয় তারা দিতে পারে যারা হয় তারা আনতে পারে যারা মুত্তাকি হয় তারা ফেরেস্তার উপর ইমান আনে যারা মুত্তাকি হয় তারা দান করে গদা ঠিক না যারা মুত্তাকি হয় সমস্ত নবীদের উপর তারা ইমান আনে কথা ঠিক কিনা রব্বুল আলামিন সূরা আল ইমরান এর 134 নম্বরাতে বলেন এবার মুত্তাকির কোয়ালিটি তোমরা এখান থেকে নিয়ে নাও সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ কার কোয়ালিটি মুত্তাকি কোন বান্দা মুত্তাকি হবে তোমরা এবার জেনে নাও আল্লাযিনা ইউনফিকুনা ফিস সালাহ الضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. جرى 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 جرى. أما أربينة رب العالمين سرى آل عمران একশো চৌত্রিশ নাম্বার এখানে তিনটা গুণ বর্ণনা করেছেন মুত্তাকির কয়টা গুণ জোরে বলতে হবে তিনটা গুণ মুত্তাকির বর্ণনা করেছেন এক নম্বরে তিন গুণের প্রথম নাম্বার হলো আল্লা দিন আফিসার ইউদ্দর্র আল্লাহ বলেন যে সমস্ত মানুষগুলো সুখে দুঃখে অভাবে সচ্ছলতায় সর্ব অবস্থায় আমি আল্লাহ রাস্তায় ব্যয় করে আমি আল্লাহ রাস্তায় খরচ করে যারা দান করে আমি আল্লাহ আমার ওই বান্দাটাকে আমি মোত্তাকি হিসাবে আমি আল্লাহ তাকে খেতাবি দিয়া দিলাম তাহলে সুখে দুখে দান করা আছে না নাই কোন চুরা আছে সুরা আল ইমরানের একশো চৌত্রিশ নম্বর আয়াত সুখে দান করবেন দুঃখে দান করবেন আজকে আমরা আমাদের কম বেশি সবার কাছে কম বেশি টাকা পয়সা আছে আছে না নাই আছে না নাই অবশ্যই টাকা পয়সা আছে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে চাউল ডাউল সবই আছে কিন্তু আপনি আগের জামানায় দেখেন আল্লাহ কোন সময় আয়াত নাজিল করছে যে সময় আল্লাহ এই আয়াত নাজিল করলেন ওই সময়টা কত কঠিন ছিল মুসলমান আল্লাহর নবীর সাহাবাই নিয়ে বসা সাহাবাই নিয়ে বসে আছেন তালিম দিচ্ছেন এমন সময় একজন সাহাবি আল্লাহ রসুলের কাছে আসলেন ওই সাহাবির ঘরে খাবার নাই মুসলমান হওয়ার কারণে তাকে কেউ কাজের মধ্যে নেয় না কারণ কাফের মোশরেকরা সেই সময় ক্ষমতায় ছিল কথা ঠিক কিনা কেউ তাকে কাজের মধ্যে নেয় না মুসলমান আর ইমান গ্রহণ করার কারণে সকলেই বিতাড়িত করে এটা শুধু ওই জামানায় আসিল এখন কি নাই ইসলামী আন্দোলন করার কারণে চাকরি নাই দাড়ি টুপি থাকার কারণে চাকরি নাই আছে না নাই নামাজ পড়ার কারণে চাকরি নাই নানান গালি গালাজ করে চাকরি থেকে ক্যান্সেল করে দেয় আছে না নাই ও মুসলমান আল্লাহ নবীর সাহাবীর ঘরে খাবার নাই ছোট ছোট বাচ্চা নিয়ে দিনের পর দিন না খেয়ে থাকে বাচ্চাদের প্যাটগুলো গুলো পিঠের সঙ্গে চলে গেছে একবারে পিঠের সঙ্গে লেগে গেছে বাচ্চারা বাবার কাছে এসে বলে বাবা আমাদের খাবারের একটু ব্যবস্থা করে আনো বাচ্চাদের সহ্য সহ্য করতে করা যায় না স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে ডাক বলে স্বামী গো এই যে তোমাকে বাজারের ব্যাগটা দিলাম আজকে বাড়ি থেকে বাইর হয়ে যাও যেখান থেকে পারো কিন্তু কাজকর্ম করে মানুষের বাড়িতে কোনোভাবে কষ্ট করে হলেও একটু বাজারের ব্যবস্থা করে নিয়ে আসো আজকে কয়েকটা দিন হয় চুলার মধ্যে আগুন জলে না আমি মা হয়ে বাচ্চাদের মুখের দিকে তাকাইতে পারি না বাচ্চাদের মুখগুলো শুকিয়ে গেছে তাদেরকে কি খেতে দিব একটা খেজুর কোন সময় পাইলে পাইলে না পাইলে নাই যেমন আল্লাহ নবীর ঘরে একজন মহিলা দুইটা সন্তান নিয়ে এসে ডাক দিয়ে বলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন আয়েশা তোমাদের ঘরে খাবারের মতো কিছু আছে নাকি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন না আমাদের ঘরে খাবারের মতো তেমন কিছু নাই একটা মাত্র খেজুর আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুরটা মহিলার হাতে দিলেন এবার মহিলা খেজুর থেকে একটা খেজুর থেকে তার গোস্তগুলো সুলায় সুলে দুইটা সন্তানের মুখের মধ্যে দিলেন দেওয়ার পরে ওই মাটা না খেয়ে ওখান থেকে চলে গেলেন আল্লাহর নবী যখন ঘরের মধ্যে ঢুকলেন মায়া সিদ্ধি কারা দিয়ে ঘাডাক দিয়ে বলেন নবী একজন মহিলা আমাদের কাছে আসছে খাবারের জন্য খাবারের কিছুই ছিল না মাত্র একটা খেজুর দিলাম কিন্তু একটা খেজুর মা হয়ে নিজে খেলো না সন্তানের মুখের মধ্যে খেজুরের গোস্ত সিরে সিরে দিল আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ও আয়সা শোনো ওই যে মা তার সন্তানকে নিজে না খায়া একটা খেজুর যে চিবায়া একটা খেজুরের গোস্ত সিরে সিরে যে সন্তানের মুখে দিল আয়সা শুনে রাখো কেয়ামতের ময়দানে ওই মাকে আমার আল্লাহ ওই সন্তান লালন পালনের জন্য জান্নাতের আটটা দরজা আমার আল্লাহ তার জন্য খুলে দেবে ও মুসলমান কত অভাব ছিল নবীর নবীরাতে যখন ব্যাগ ধরে দেয় নবীর হাতের মধ্যে ব্যাগটা নিয়া মনে হলো দুনিয়া তার কাছে সংকীর্ণ হয়ে গেল এই যে স্ত্রী ব্যাগটা ধরে দিলে এখন খাবার কি নিয়ে আসবো কোথায় যাব কেউ কাজের মধ্যে নাই না কার কাছে যাব সাহাবি অনেক চিন্তা ভাবনা করার পরে বাজারের ব্যাগটা হাতের মধ্যে নিয়া পা পা করে মদিনা আর মসজিদের মধ্যে চলে আসলেন কোথাও কাজ পেলাম না সন্ধ্যাকালীন সময় যখন এই বাজারের ব্যাগ ফেরত নিয়ে বাড়িতে না যাইয়া মদিনার মসজিদে আল্লাহর নবীর কাছে আসলেন আসার পরে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইমান আনার কারণে কোথাও কেউ কাজের মধ্যে নাই না কোথাও কাজ পাই না নবীজি দীর্ঘ কয়েকটা দিন হয় আমার ঘরের বাড়িতে ঘরেতে চুলে আগুন জ্বলে না আল্লাহর নবী এই যে পেটটা দেখেন পিঠের মধ্যে লেগে গেছে আমার সন্তানরা খুদার তার চটপট করে নবীজি আপনার কাছে কি খাবারের মতো কোনো ব্যবস্থা আছে আল্লাহর নবী সাহাবির চোখের পানি হাত দিয়ে মুসাই দিয়ে বলো বস দেখি আল্লাহর নবী হুজরাখানার ভিতরে চলে গেলেন এক এক করে এগারো জন স্ত্রীর কাছে চলে গেলেন নবীজি এগারো জন স্ত্রীর কাছে কিছুই খাবার পাইলেন না আল্লাহ নবী হুজরা থেকে যখন মুখটা মলিন নিয়া চোখের মধ্যে পানি নিয়া মনটা খারাপ নিয়ে যখন আবার মসজিদের মধ্যে ঢুকে গেল সাহাবি দীর্ঘ আশা নিয়ে বসে আছে নবী কখন বের হবে ওদিকে সন্তানটা না খেয়ে আছে আমি এখন কি করব কিছুই বুঝতেছি না খালি ব্যাগটা কেমনে নিয়ে যাব আল্লাহর নবী মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়া মুখটা মলিন করে মাথাটা নিচু করে বসে গেলেন তার জায়গায় আবার ফিরে আসলেন মাথা উঁচু করে সাহাবি দেখে যে নবীজির হাতের মধ্যে কিছু নাই আরো ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিল আজকে আল্লাহ নবীর ঘরেও কোনো খাবার নাই নবীর ঘরে কোনো খাবার নাই এগারো জন বিবিদ থেকে নবী ঘুরে আসলেন কোন খাবারের ব্যবস্থা করতে পারলেন না আল্লাহর নবী বসে বসে চোখের পানি গুলো আর আল্লাহকে দেখ দিয়ে বলে মালি আমার একজন সাহাবি আমার কাছে খুদার তো প্যাট নিয়ে অভাব নিয়ে আমার সামনে আসছে আমি আজকে আর নবী হয়ে তার জন্য খাবারের কোনো ব্যবস্থা করে দিতে পারলাম না আমার বাইরা আল্লাহর নবী আল্লাহর কাছে এইভাবে বলতেছেন আবার নবীজি মাথা উঠো উচা উঁচু করলেন করার পরে এবার সাহাবাই কেরামকে ডাক দিয়ে বলো আমার সাহাবের শোনো আজকে আমি নবীর কাছে একজন আমার সাবে হাত পেতেছে আমি নবী হয়ে তার হাতের মধ্যে কিছুই দিতে পারলাম না তোমাদের কাছে কেউ কি আসো কি আমার এই সাহাবীকে তোমরা মেহমান হিসাবে নিয়ে যাবা কি হিসাবে কি হিসাবে তোমরা কি আছো আমার এই নবী সাহাবিকে একজন মেহমান হিসেবে নিয়ে যাব কেউ দাঁড়ায় না নিচু করেছেন কেউ দাঁড়ায় না কেউ দাঁড়ায় না একজন দাঁড়ায় গেছে বলেন সুবান আল্লাহ আরো জোরে বলেন সুবান আল্লাহ আরো জোরে বলেন সুবান আল্লাহ একজন সাহাবি দাঁড়ায় গেছেন আল্লাহ নবী বললেন তুমি বসো কারণ নবীজি জানে ওই সাহাবির ঘরে কিছুই নাই ওই সাহাবির ঘরে খাবারের মতো কিছুই নাই তার ঘরে চুলে আগুন জ্বলে না তার ঘরে দীর্ঘ দিন চুলে আগুন জ্বলে না কিন্তু সাহাবি দাঁড়িয়ে গেলেন তার হাতেও বাজারের ব্যাগ স্ত্রী ধরিয়ে দিয়েছেন মুখটা শুকনা আমি আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলে ডাক দিয়ে বলি আল্লাহ আমার স্ত্রী আমার হাতে বাজারের ব্যাগ দিয়েছে কিন্তু বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নেই তারপর আমি সাহস করে দাঁড়ালাম আল্লাহর নবীর মেহমানকে আমি কোনোদিন দিন খালি হাতে ফিরাই দিতে পারবো না অন্তত আমি যদি আমার বাড়িতে নিয়ে এক গ্লাস পানির ব্যবস্থা করে দিতে পারি তারপর নবীর মেহমান আমার বাড়িতে যাবে কথা ঠিক কিনা আল্লাহ নবী বললেন তুমি বসো সাহাবি বসে না নবীজিকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি অনুরোধ করি বলে আপনি আমাকে আপনার মেহমানটাকে দেন আল্লাহর নবী বললেন ঠিক আছে নিয়ে যাও সাহাবি বাজারের খালি ব্যাগ নিয়ে যখন মেহমানকে নিয়ে বাড়ির দিকে রওনা করেছেন বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে দরজায় যখন নট করেছেন বিবি দরজা খোলার পরে ডাক দিয়ে বলে বিবি গো আমি বাজার আনতে পারি নাই কিন্তু আল্লাহর জান্নাতের মেহমান নিয়ে আসছি আমি বাজার আনতে পারি নাই আল্লাহ নবীর জান্নাতের মেহমান আমার বাড়িতে পা দিয়েছে বিবি রাগ করো না গোসা হইও না বলো তো ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা আছে নাকি বিবি বা ডাক দিয়ে বলে পাশের বাড়ির লোকেরা বিভিন্ন তাদের খাদ্যগুলো ঝাড়ার পরে ফালাই দিয়েছে সেগুলো আমি টুকাই নিয়ে আসে সেগুলো দিয়ে আমি আটা বানিয়ে দুইটা মাত্র রুটি বানাইছি কয়টা দুইটা মাত্র রুটি বানাইছি এবার স্বামী ডাক দিয়ে বলে সন্তান ডাকি খাইছে বলে না সন্তানদেরকেও খাইতে দেয় নাই আমরা এক সঙ্গে খাবো জন্য সন্তানকে ঘুম পাড়াইছি যাতে আপনি আসেন একই প্লেটে দুইটা রুটি ছিঁড়ে খাবো না হলে তো যার যার আলাদা দিলে তো রুটিগুলো হবেই না কথা ঠিক কিনা আল্লাহর নবীর সাহাবী বলেন সন্তানরা ঘুমিয়ে যাক সন্তান ঘুমিয়ে থাকুক আমার কাছে মেহমান আসছে কিন্তু আল্লাহর জান্নাতের মেহমান আমি তাকে নিয়ে বসবো মাত্র দুইটা রুটি আমি যদি খাই মেহমান তো আমাকে সারা খাইবে না কিন্তু আমি যদি খাই মেহমানের পেট ভরবে না কি ভরবে না মেহমানের পেট ভরবে না আমি যখন খাইতে বসবো ও বিবি বাতি ঠিক করার ভান করিয়া বাতিটা নিবায়া দিও অন্ধকার হবে আমি মুখের মধ্যে শব্দ করব আর রুটি সিরে সিরে আমি মেহমানের সামনে দিয়া দিব বলেন সোহান আল্লাহ বিবি তাই করলেন বাতিটা নিবাইয়া দিলেন ঠিক করার ভান করে অন্ধকার হয়ে গেল এবার সাহাবি রুটি সেরে আর ওই সাহাবির সামনে আর এই সাহাবি না খেয়ে থাকা অবস্থায় মুখের শব্দ করে যেমন খাচ্ছে মেহমানকে আমি খাচ্ছি মেহমান যখন রুটি খাওয়ার পরে ঘুমিয়ে পড়লেন আমার আল্লাহ নবীর কাছে জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বলেন জিব্রাইল আমার রসুলের কাছে যাও। আজকা বুত্তাল হা নামের সাহাবী যা করেছে আমার আল্লাহ খুশি হয়ে তারর জন্য জান্নাতের ফাইসালা করে দিয়েছে ওয়াইুউচিরু না আলা আফুসিহিম ওয়ালাও কানা বিহিম খসসম আল্লাহ তালা করানে আয়াত নাজিল করে দিল কি করে দিল রসুলকে জানায় দিলম আল্লাহর নবী ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে তালহা ফজরের নামাজে উপস্থিত হয়েছে নাকি তালহা ভাই পেয়ে গেলেন মেহমান নিয়ে গিয়েছিলাম কোনো বেয়াদবি হয়েছে নাকি আল্লাহ নবী ডাক দিয়ে বলে তালহা কোথায় তুমি একটু আমার কাছে যখন সামনে গেলেন তালহার বুকের মধ্যে ডাক আমি রসুল তালহার জন্য দোয়া করি তার গোটা পরিবারের মধ্যে তুমি বরকত দিয়া দা আল্লাহ তালে এই ঘটনা কোরআনে নাজিল করে দিলেন وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَن شُحَّ نَفْسِهِ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ 28 نمبر پر آیا اس او بھائی برکت دوار مالک বরকত দেওয়ার মালিক কে তারপর থেকে তালহার পরিবার আর কোনো অভাব থাকে নাই সুখে দুঃখে সব সময় আল্লাহ তার কাজটা কিভাবে কবুল করলেন কোরআনের আয়াত হয়ে গেল কত পছন্দ করলে একটা কোরআনের আয়াত হয় সে আয়াত আর আজকে আমাদের কাছে দশটা টাকার জন্য হাত পা দিলে আমরা একটা ধমক দেই ঝাড়ি দেই রাগ দেই কথা ঠিক না না দরকার নেই আপনি সবচাইতে বড় জিনিসটা মনে রাখবেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মাখলুকাত আপনার সামনে হাত পেতেছে এর থেকে বড় কিছু নাই আর আল্লাহ তালা বলেছেন যখন কোন ভিক্ষুক তোমাদের সামনে হাত পাতে কোন সায়েল যখন হাত পাতে কোন দিনের জন্য যখন কেউ হাত পাতে তখন ওই হাতটা ভিক্ষুকের হাত থাকে না সায়েলের হাত থাকে না ওই হাতটা আমি আল্লাহর হাতে পরিণত হয়ে যায় আল্লাহ বলে হাসানা আমি আল্লাহ তোমাদের কাছে কর্জে হাসানা নিয়ে নেই তাহলে মুত্তাকির গুণ কি সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করা তেরো নম্বরে আল্লাহ তাহলে এই আয়াতেই বলেন সুরা আলে ইমরানের একশো চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন মুত্তাকির তৃতীয় নাম্বার গুণ আর ক্রমিক দিক থেকে তেরো নম্বর গুণ হলো যারা নিজের রাগকে হজম করে এরা এরা কি কি যারা নিজের রাগকে কি করে হজম করতে পারে এই হলো যে নিজের রাগকে হজম করে আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে আমি আমার বান্দার দিক তাকাই আমার রাগকে হজম করে নিব কি করে নিব হজম করে নিব সেদিন আল্লাহ আপনার উপর রাগ দেখাবেন না চোদ্দ নাম্বারের মুতাকির গুণ হল এই আয়াতের আলোকেই সুরে আলে ইমরান একশো চৌত্রিশ নাম্বার আয়াতটা পরে দেখবেন সেটা হলো এটা তৃতীয় নাম্বার গুণী আয়াতের মানুষকে ক্ষমা করে দেয় কি করে দেয় আজকে আপনি মানুষকে ক্ষমা করবেন কেয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ক্ষমা করবে আজকে আপনি মানুষকে ক্ষমা করবেন করবেন এই দুনিয়ার জমিনে যদি আপনার কোনো বিপদ আপদ হয় আল্লাহ ক্ষমা করার জন্য মানুষের মনে দয়া ঢুকািয়ে দিবে কিন্তু আমরা ক্ষমা করতে জানি না যার কারণে এত অন্যায় অত্যাচার জুলুম মানুষের উপর করা আমাদের জন্য সহজ হয় তাই না একজন মুত্তাকির 19 নম্বর গুণ হলো তোমাদের উপর যা ফরজ করা হয়েছে যেমন ওসিয়ত পূরণ করা কি করা একজন মুত্তাকির গুণ কি থাকবে ওসিয়তটি করবে আপনার বাবা আপনার উপর একটা ওসিয়ত করে গেছে আপনি এটা পূরণ করার চেষ্টা করতেই হবে এটা ফরজ ফরজে পরিণত হয়ে যায় তাহলে মুত্তাকির গুণ 15 নম্বরে ওসিয়ত পূরণ করবে আমার ভাইরা এরপরে বলা হয়েছে 16 নম্বরে কেউ কারো প্রতি জুলুম করবে না কি করবে না বলে কেউ কারোর প্রতি কি করবে না জুলুম করবে না কারণ অনেক সময় প্রতিশোধ নিতে যায় আমরা এই পরিমাণ প্রতিশোধ নেই সে যতটুকু আমার কাছ থেকে প্রতিশোধের প্রাপ্য তার থেকে অনেক বেশি হয়ে যায় একজন আমাকে থাপড় দিয়েছে আর আমি তাকে মেরেই ফেলেছি আছে না নাই আছে না নাই আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এগুলার বিচার হবে। আয-যুলমু যুলমাতায়াউমুল কিয়ামা। কিয়ামতের দিন জুলুম করার সব অন্ধকার দেখবে। আলো তারা খুঁজেও পাবে না। কি পাবে না? তাহলে মুত্তাকির 16 নম্বরের গুণ হবে। প্রতিশোধ নিতে দেয়া সে কখনো বাড়াবাড়ি কি করবে না। মুত্তাকির 17 নম্বর গুণ হলো যে সমস্ত মেয়েদেরকে আমরা তালাক দেই তাদের পরিপূর্ণ পাওনাগুলো সঠিকভাবে বুঝিয়ে দেওয়া এটা মোত্তাকের গুণ এটা কিসের গুণ কিসের গুণ যৌতুক নিয়েছে দশ লাখ মহারানা হলো এক লাখ আছে না হ্যাঁ আর এই সংসারের মধ্যে থাকা অবস্থায় হাতের চুরি কানের দুল নাকের ফুল সব বিক্রি করে জুয়া খেলা শেষ যখন আট টাকা পয়সা পায় না এখন বৌরে পিডে আর বারবার তালাক দেয় লাস্টে বাপের বাড়ি বাড়ি পাঠাই আছে না নেই আছে না নাই আল্লাহ বলেছেন তোমরা যদি স্ত্রীদেরকে তালাক দাও তাদের ন্যায্য হিস্সা যা তোমাদের কাছে অধিকার সব তাদেরকে বুঝাইয়া দেওয়ার পরে তালাক দাও তাহলে কেস মামলায় যাওয়া লাগবে না বুঝেন নাই কথাটা এটাও কোরআনে আছে এটাও মুত্তাকির গুণ এরপরে বলা হয়েছে আঠারো নাম্বার মুত্তাকির গুণ হলো গোনা থেকে বেঁচে চলতে হবে কি করতে হবে সব সময় গোনা থেকে বেঁচে চলতে হবে আমরা গোনা থেকে বাঁচি না গোনার দিকে আরো দৌড়ে কথা বলেন গোনার দিকে আরো দৌড়ে আগে যদি থাকে আমাদের ঘরে চোদ্দ ইঞ্চি টিভি এখন হয়ে গেছে কত কত ইঞ্চি ছাপ্পান্ন আমি তো চিনি না যে কুয়েতেছে মানে আছে ঘরে আছে নাকি এরকম টিভি এখন একটা ওয়াল দখল করে নিছে আছে না ফায়দাটা কি লাভটা কি আহা আখেরাতের চিন্তা পুরো ফ্যামিলিতে না এমনও আছে নামাজ এক পড়ে না দুনিয়ার সব আকাম কুকাম করে ভরে গেছে এটা গোনা থেকে বাসা যে মানুষ গোনা থেকে বাসার জন্য চেষ্টা করে আল্লাহ বলে ওই ব্যক্তি অবশ্যই মোত্তাকি ওই ব্যক্তি কি অবশ্যই মোত্তাকি এরপর ১৯ নম্বরে বলা হয়েছে যারা সব সময় ভালো কাজে লিপ্ত হয় সব সময় কি হোক না সেটা যত ছোট কাজটার জন্য কি হয় ভালো কাজ ভালো কাজ কি ওই যে বলেছি রাস্তা থেকে একটা কলার চোখলা উঠায় ফেলাই দেওয়া এটা যত ছোটই মনে হোক না কেন আমি মনে করি এটা একটা বড় কাজ আর আমরা কি করি খাই দাই ঘরে মাছের কাটা কুটা একবার আসতে যা আছে আইটেম এটা সব আইনে রাস্তা ঢিল দিয়ে ফালায় দিই আছে না নাই আর আল্লাহর নবী বলেছেন আর তুহুরু শাত্রুল পবিত্রতা ইমানের অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমরা পরিষ্কার তো দূরের কথা আরো অপরিষ্কার করে রাখি আছে না নাই এরপরে বলা হয়েছে বিশ নাম্বার যারা নিয়ামত দেখার জন্য ভ্রমণ করে তারা মত কি দেখার জন্য নিয়ামত দেখার জন্য যারা ভ্রমণ করে আমরা কি দেখার জন্য ভ্রমণ করি কক্সবাজার গেলে হাফ প্যান্ট কেনা লাগবে নাকি হ্যাঁ কক্সবাজার গেলে আর কি বলবো আমার মুখ দিয়ে এত খারাপ কথা আসে না পারি না বলতে সাথে সাথে সাথী নিয়ে যাইতে হবে আছে না বিশাল বড় বড় ডেস্কট নিয়ে যাইতে হবে আছে না এরপর ওখানে যায়া কাদা মাটি ছোয়াবে পানি ছোয়াবে আর ছবি উঠাবে ফেসবুকে সার্ভে এটা নিয়ে এটা না আল্লাহ বলেছেন তোমরা দুনিয়া ঘরো আমার নেয়ামত গুলো দেখো আর সেখান থেকে তোমরা শিক্ষা নাও এগুলাতে তোমাদের উপদেশ আছে কি আছে বলে উপদেশ আছে কিন্তু আমরা উপদেশ তো দূরের কথা কু উপদেশ গ্রহণ করার জন্য আমরা যাই কথা ঠিক কিনা এরপরে বলা হয়েছে একুশ নাম্বারে যারা খালেস নিয়তে কুরবানি করে এরা মোত্তাকি খালেস নিয়তে যারা কি করে এরা কি বাইশ নাম্বারে যারা শুধু আল্লাহর কাছে সাহায্য চায় তারাই মোত্তাকি ইয়া কানা বুধু বলে না ইয়া কানা বুধু তোমার ইবাদত করি তোমার কাছেই। সাহায্য চাই কিন্তু আমরা এবাদত করি হয়তো বা আল্লাহর সাহায্য চাই কাছে না যে ব্যক্তি কাছে সাহায্য চায় যে ব্যক্তি চুক্তি চুক্তির মেয়াদকে পূর্ণ করে চুক্তির মেয়াদ দোকান একটা ভাড়া নিয়েছেন দুই বছরের জন্য এক বছর না যেতে আপনাকে সরানোর জন্য খুব চেষ্টা জায়গা ভাড়া নিছেন বাড়ি গড়ছেন আট বছরের জন্য পাঁচ বছর না যাইতেই এমন বিপদে ফলাইতেছে আপনারে মানে সব ফলাই যাওয়া লাগবে আছে না কিছু যে কোনো বিষয়ের চুক্তি যা হয় সেটাকে সে সময় পর্যন্ত মেয়াদ পর্যন্ত সে কথাগুলো পর্যন্ত যেন পরিপূর্ণ সময় দেওয়া হয় যদি দেয় মুত্তাকি না দিলে সে ব্যক্তি কি সে ব্যক্তি মুত্তাকি না এরপরে বলা হয়েছে 24 নম্বরে নিজের উপর জুলুম করে না নিজের উপর কি করে না আচ্ছা নিজের উপর জুলুম কেমনে করে কথা ঠিক কি না নিজের উপর জুলুম অনেকভাবে হয় নিজের উপর জুলুম অনেকভাবে হয় গোনা করাটা নিজের উপর জুলুম গোনা করাটা কি গোনা করাটা কি ইন্ন আদদাতাস সুহুর ইনদাল্লাহি 12 সাহরান ফি কিতাবিল্লাহি যমা খলাকাস সামা ওয়া আলদ যত কাজ আছে এই কাজ গুলো করা মানে নিজের প্রতি কি করা জুলুম করা এরপর আরো কিছু জুলুম আছে ঘুমানোর সময়ে ঘুমায় না এটা নিজের শারীরিকের উপর জুলুম আছে না নাই এরপরে আরো বিভিন্ন জুলুম বাই রয়েছে কিডনি দেওয়া কিডনি বিক্রি করা চোখ বিক্রি করা এরপরে এরকম আছে না রক্ত বিক্রি করা এগুলা নিজের শরীর থেকে অন্যকে দেওয়া আর সেটা যদি বিক্রির ক্ষেত্রে হয় টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে হয় আল্লাহ বলেন এই অধিকার তোমাদের নাই এ শরীর এ দেহ এ মানবে চোখের মালিক আমি এগুলো একটা বিকলঙ্গ করা মানে নিজের প্রতি কি করা হলো জুলুম করা হলো আপনাকে আল্লাহ বানাইছে পুরুষ আপনি পুরুষাঙ্গ কেটে হলেন মহিলা এটা জুলুম হলো কিনা জুলুম হলো না। এরকম অসংখ্য জুলুম আছে যা আমরা নিজেরা নিজেদের প্রতি করি এটা করা এ মুরব্বী কি হয়েছে আপনার আটি বসেন চিন্তা করছেন কত দূর থেকে কোন জায়গা আছে বিশ্বাস করা যাবে না আমি যা বলছি প্রত্যেকটা কোরআনের আয়াত আছে কিন্তু সময় কম জন্য আমি অত দূর যাচ্ছি না নবী গায়েব জানে না আল্লাহ যা জানা তাই জানে জানে যদি দলিল চান আমি দিতে পারবো আয়াত আছে কিন্তু কথা হলো আমরা এগুলো নিয়েও বাড়াবাড়ি করি কথা ঠিক না আল্লাহ এই প্রশ্ন কখনোই করবে না হে বান্দা তুমি বলো নবী গায়েব জানে কিনা এ প্রশ্ন আল্লাহ করবে না আল্লাহ যে বিষয়গুলো প্রশ্ন করবে সেগুলোর ভিতরে আমরা নাই আছে না নবী নুরের তৈরি না মাটির তৈরি এই নিয়ে মারামারি আল্লাহ একবারও জিগাবে না নবী নুরের তৈরি না মাটির তৈরি এটা বলো বলবে কিন্তু এগুলো নিয়ে মারামারি অথচ ওই ফরজ হুকুমে পালন করে আর মাটি নিয়ে সে মারামারি করে তাহলে কয়টা বললাম আজকে পঁচিশটা পর্যন্ত নবী গায়েব জানে এটা বিশ্বাস করা যাবে না আমার ভাইরা এই কয়টা জিনিস আপাতত আমরা ধরে রাখি মোট আটত্রিশটার মতো আমি হয়তো বলবো আগামী শুক্রবার ইনশাল্লাহ আল্লাহ মোত্তাকির বাকি গুণগুলো এবং মোত্তাকির ফায়দা কি মোত্তাকি হলে তার লাভ কী আমি এই মোত্তাকি হলে তার লাভ কী এটার প্রায় বারোটা ইনশাল্লাহ আগামী শুক্রবার ইনশাল্লাহ জুমার দিন আমি শেষ করে দিব রাজি আছি ইনশাল্লাহ তো অন্তত যে জিনিসগুলো জানলাম এগুলো প্রায় ইমানের সাথে সম্পর্ক ইসলামের সাথে সম্পর্ক মুসলমানিত্বের সাথে সম্পর্ক কথা ঠিক কিনা এগুলো জানা দরকার কিনা আল্লাহ যেন আমাদের সকলকে মোত্তাকি হিসাবে কবুল করে সকলে বলে আমিন সকল বলে আমিন রাগ করলেন আপনারা রাগ করছেন